ধরে আবার একটা না দুইটা না দুনিয়াতে তোমার জন্য বরাদ্দ দুইটা বিবি কয়টা তুমি যদি পারো আরেকটা করো তিনটা তুমি যদি পারো আরেকটা করো চারটা কয়টা আর যদি না পারো একবারে জিরো পয়েন্টে থাকো একটা কয়টা আমি কেন নিয়ে আসলাম যুবক তোমরা বোঝো না ইসলাম কত সুন্দর ইসলামের আইন কত চমৎকার একটু ধৈর্য ধরে মানতে পারলে জীবন হয়ে যায় ধন্য অন্যথায় মরা হব নগণ্য জান্নাতে একটা হোর আছে বন্ধু তার নাম হলো লোবা জানেন তো তার নাম কি লোবা রে যুব কমপক্ষে 72টা হোর তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ বন্ধু এই লোবার দাঁতগুলো এত গ্লেজি রে অন্ধকার রজনীর দিকে নজর দিয়ে যদি দাঁতগুলো দেখা যায় যদি একটা মিষ্টি হাসি দেয় গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে যাবে শুধু তার দাঁতের গ্লেজিতে জোরে জোরে সুবহানাল্লাহ রে যুবক আরো প্রাণ ভরে শোনো গো ও যুবক ভাইয়েরা আমার বন্ধুরা আমার হৃদয় খুলে শোনো এই লোবা নামক ও হোর যদি একবার লবণাক্ত কোনো সমুদ্রে তার মুখ থেকে যদি একটু থুতো বন্ধ নিক্ষেপ করে ওই সমুদ্রের পানি একবারে মিঠা পানি হয়ে যাবে জাহান্নামের একটা বৃক্ষের নিচে যদি পৃথিবীর দ্রুতগামী কোন ঘোড়া যদি বন্ধ 70 বছর সময় নিয়ে যদি ওই জান্নাতের একটা গাছের ছায়ার নিষ্ঠা দৌড়ায় তা কথা বলে না কেন পবিত্রতার বন্ধ প্রথমে প্রস্রাব থেকে শুরু করেছিলাম ঠিক কিনা বলেন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু হাদিস শরীফ তিনি ওযু করতেছেন ওযু করার সময় আমার নবী তার সঙ্গে দিয়ে যায় বন্ধু মনটা দিয়ে শুনেন যাওয়ার সময় এবার আমার নবী বলল সাআদ রে ও সাআদ অপচয় করিও না জোরে জোরে সুবহানাল্লাহ কি করিও না অপচয় করিও না সাআদ তো আশ্চর্য হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওযুতেও কি অপচয় আছে আছে গো আছে আমার নবী বললেন তুমি যদি সমুদ্রের পাড়েও যদি ওযু করো গো তারপরেও তুমি অপচয় করিও না তার মানিটা কি বলে হুজুর অপচয় কোন জায়গায় আমরা যে কেমন মুসলমান আমাদের কত যদি বিবেক আছে এখন যদি কোন কমেডিয়ান বক্তা বন্ধ বসতো এখানে দেখতেন মানুষের উপায় থাকতো না কথা বলে না কেন বানায়া বানায়া মিথ্যা কথা বর্ণে ওলা গল্প বর্ণে ওলা ডান্স ডোস করণে ওলা আমাদের দেশে এরকম বক্তা আছে না নাই আধুনিক শিল্পীদের গান নকল করে বিভিন্ন কাল্পনিক গল্প বানায়া বানায়া বলে মানুষকে মেসেজ দেয় এই বর্তমান প্রজন্মের মানুষ এত বিবেকহীন না যে মিথ্যা গল্প বানাইয়া মেশাল দিতে হবে কথা বলেন না কেন আমার কথা কি আপনারা বোঝেন না বন্ধুরে আমার এখানে আরেকটু ঢুকাইতে চাই হাদিস শরীফটা আগে শেষ করি আল্লাহর হাবিব বলে দিয়েছেন নদীর পাড়েও যদি ওযু করো অপচয় করো না বলো হুজুর অপচয় মানে কি আমার নবী গোসল করতেন মাত্র 4 লিটার পানি দিয়ে কয় লিটার 4 লিটার আমার নবী গোসল করত মাত্র 4 লিটার পানি দিয়ে ওযু করতেন মাত্র 1 লিটার পানি দিয়ে আজকের পর থেকে বন্ধু শরীয়তের আইন মেনে 1 লিটার পানি দিয়ে বন্ধু ওযু শুরু করবেন আপনি ওযু করার পরে দেখবেন আরো একটু পানি বাঁচবে 1 লিটার পানি দিয়ে ওযু করতে হলে চাই শুধু আপনার সুন্দর মানসিকতা কি সুন্দর মানসিকতা কোরআন হাদিসের দিকে আপনার দৃষ্টি ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আমরা একটা কালিমা পড়ি পড়ি কি কিনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ি কি পড়ি না কথা বলেন না কেন আল্লাহ যে এক আল্লাহর সাথে কোনো শরীক নেই সাক্ষী দিলাম আমার নবী আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল সেটা সাক্ষী দিলাম ঠিক কিনা বলেন আরো জোরে এই সাক্ষী যতদিন পর্যন্ত মানুষ দিতে পারবে আর দেওয়ার ক্ষেত্রে বন্ধু এই সাক্ষী দিতে যাইয়া শরীয়তের আইন মেনে যদি কেউ যথাযথভাবে ওযু করতে পারে কি করতে পারে যথাযথভাবে বন্ধু যদি কেউ ওযু করতে পারে রে কাল কিয়ামতের দিন আমার নবী বলে দিয়েছে এই ওযু করনেওয়ালার জন্য 8টা
জান্নাতের দরজাই খোলা থাকবে সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে এখন আমাদের ওযু হচ্ছে ডিজিটাল ওযু ঠিক কি না বলে এক করে টেপ মোটা করে সারছি একটা কুলি করতে করতে আধা লিটার মাইনাস আরেকটা কুলি করতে করতে আরো আধা লিটার ঠিক কি না বলেন টাঙ্কি ভর্তি করেছে বন্ধ মসজিদ যিনি পরিচালনা করেন উনি মুসল্লি মাঝামাঝি আসার পরে বন্ধ পানি পড়িয়ে গেল শুধুমাত্র অপচয় করার কারণে অপচয়কারী শয়তানের বন্ধু কার তাহলে নবী ট্রেনিং দিলেন কি যারা যথাযথভাবে সুন্দর করে বন্ধু ওযু করতে পারবেন কি করতে সুন্দর করে ওযু করতে পারবেন কাল কিয়ামতের দিন যখন এই যথাযথ ওযু করনেওয়ালা যখন দাঁড়াবে কিয়ামতের দিন বন্ধু তার সমস্ত অঙ্গগুলো দিয়ে তো বেশি নূর চমকাবে নবী গো কেন তো নূর চমকাবে কারণ নবীর কথা মেনে চলে সে ওযু করেছিল শরীয়তের আইন মেনে জোরে জোরে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরে আমি আমি দুই ধরনের বর্ণনা পেয়েছি হযরত বেলাল সম্পর্কে আমার নবী যখন মেরাজে গেল মেরাজে যাওয়ার পরে বন্ধু জান্নাতে যখন কদম দিলেন জান্নাতে আমার নবী বন্ধু আমি দুই ধরনের বর্ণনা পেয়েছি কেউ বলেছে আমার নবী বন্ধু জান্নাতে যাওয়ার পরে হযরত বেলালের কদমের ছাপ দেখেছি জোরে জোরে সুবহানাল্লাহ এখনো বেলাল পৃথিবীতে কোথায় বিলাল এখনো ইন্তেকাল করে নাই আমার নবী বেলালের পায়ের ছাপ দেখেছেন জান্নাতে আবার কেউ কেউ বলেছেন আমার নবী জান্নাতে যখন বেরিয়ে গিয়েছিলেন বন্ধু হযরত বেলালের পায়ের শব্দ শুনেছে বন্ধুরে আমার এবার আমার নবী মেরাজ শেষ করে পৃথিবীতে এসেছে কিনা পৃথিবীতে আসার পরে বেলালকে যখন প্রশ্ন করলো বেলাল রে তোমার জীবনে কি এমন আমল ছিল বলো না বেলাল উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো আমার পবিত্রতা জোরে জোরে সুবহানাল্লাহ কি পবিত্রতা কথা বলে না পবিত্রতা পবিত্রতা হলো সব আমলের মূল 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 আপনি অপবিত্র হয়ে নামাজ পড়বেন লাভ নাই লাভ নাই এক্সাম্পল দিব একটা অপবিত্র নিয়ে আরেকটা এক্সাম্পল দিব দেই তার আগে আরেকটু অন্য জগৎ নিয়ে ঘুরে আসব ইমাম হাসান হোসাইনের নাম শুনছেন নি আপনারা চিনেন নি তাদেরকে আরে ভাই বলতে পারেন না চিনি আরে জোরে বলেন না চিনি আরে ভাই কি আমার কথা রাগ করো তোমরা বলো হুজুরি কই থেকে কই যায় তোমাদেরকে বোঝানোর জন্য এই যে আমি যদি একজন অ্যাকটিভ ম্যান হইতে হয় ঢাকা শহর যাইতে হবো ঢাকা একটা বিগ সিটি ঠিক কিনা বলেন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা ঠিক কিনা বলেন আরো জোরে আমি বন্ধু রাস্তা চিনি না আজকে তো এই লোকের সাথে কঠিন রাগ আমার দেখছেন না বইছি যে আমার ওই স্বাস্থ্য বাইরে আসিল আমার সামনে ওই যে মাশাল্লাহ মোটামুটি একটু মোটা কইরা সে এখানে বসে আসিল ঠিক না আমি কিন্তু তোমার দিকে করা নজর দিছি আমি কি আরে ভাই তুই আমার পছন্দ করলি না যাই গেলি এখন ঘুরাই এসো তোমার প্রতি আবার ভালোবাসাটা ফিরাই দিলাম ভালোবাসতে কি টাকা পয়সা লাগে না সেইখানে বসে আছিল আমিও বসে আছি তার দিকে তাকাইলাম খুব মনোযোগ আমি বসে এর দিয়ে স্বাস্থ্য ভাই চলে গেছে আইকে ভাই চলে গেলি যাক যা মানে ফিরা জন আইছে আবার ভালোবাসা আমারটাও ফিরাই দিলাম ঠিক কিনা বলেন আরো জোরে বন্ধুরে আমার ইমাম হাসাইনকে চিনি বলবেন কি বলবেন চিনি বলে চিনি আরে মিয়া দুনিয়ার চোখ দিয়ে চিনি নামে অন্তরের চক্ষু দিয়ে চিনেন কথা বলে না কেন কোন চোখ চোখ কয়টা চামড়ার চোখ দুইটা অন্তরের চোখ কয়টা আমি জানি না এটা চতুর্দিকে দেখে কল্পনায়ও দেখে ঘুমেও দেখে সব জায়গায় বন্ধ সেটা দেখে এটা রাডার চাইতে বড় ভয়ঙ্কর শক্তিশালী আমি নিজ থেকে বানায়া বলার কোনো সুযোগ নাই আমার নবী বলেছেন কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমার ভাই তুমি মনটা দিয়ে শোনো আমার জান্নাতের বাগানে এসেছো তোমরা একটা দল এসেছো তোমরা মনটা দিয়ে শোনো তোমাদের জন্য কত চমৎকার মেসেজ বন্ধু আমার নবী বলেছেন কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ